নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আজকে বানাবো নতুন আলু বা ছোট আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। তার জন্য আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা একটু নুন দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে মটরশুঁটিটাকে একটু সেদ্ধ করে নেবো, অল্প সেদ্ধ করে নেব। এখানে ধনে পাতা, হাফ বয়েল করা মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম ফোড়নে জিরে, সাদা জিরে বা গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলু দেওয়ার আগে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তেলের ওপরে দিয়ে দিলাম, এতে করে আলুর দমের কালারটাও কিন্তু ভালো আসে। আর আলুটা দেওয়ার পরে, আলু তো অনেক সময় সেদ্ধ করার পরে জল থাকে, তেলে দেওয়ার জন্য ছিটকে গায়ে আসতে পারে, সেক্ষেত্রে একটু হলুদ দিয়ে দিলে কিন্তু তেলটা ছিটকায় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর আলুটা ভাজার সময় এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিট মতন ভেজে নেব, 2-3 মিনিট মতো। ভেজে নেওয়ার পরে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আঁচটা একদম কমিয়ে রেখে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। একদম দেখুন আঁচটা কমানো রয়েছে, গুঁড়ো মশলা নইরে পুড়ে যাবে। একদম আঁচটা কমিয়ে রেখে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে যে মটরশুঁটি, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে বাটা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর কালো জিরেটা অবশ্যই দেবেন, একটা দারুণ ফ্লেভার আসে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু জল অ্যাড করে আলুটাকে একটু আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর ঝোলটাকেও একটু ঘন করে নিতে হবে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেবো লাস্টের দিকে, নামানোর খানিক আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো শেষে গরম মশলা গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আলু কিন্তু প্রথমেই যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম তো খুব সেদ্ধ করার ব্যাপার নেই, তাই ঝটপটি কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঝোলটা আরও একটু ঘন করে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। আর চিনি তো আগেই আমি কিছুটা আলুটা ভাজার সময় দিয়েছিলাম, তো চিনি আর আলাদা করে লাস্টে অ্যাড করছি না। যদি আপনারা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এটা তৈরি হয়ে গেছে, একটু ঝোল কিন্তু রাখতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও একটু টেনে যাবে। এবার এটা সার্ভ করে দেবো, গরম গরম লুচি, পরোটা, মটরশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি।